নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। বাংলা প্রশ্নপত্রে জয় শ্রীরাম থেকে কাঠপানি, চাঞ্চল্য আকনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। শিক্ষাক্ষেত্রে দুই শিক্ষিকার মারামারি, উত্তপ্ত চাপদানি। আসছে বিস্তারিত খবরে। দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্রে জয় শ্রীরাম থেকে কাঠমানি। প্রসঙ্গত, দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা চলছিল আকনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। সেই প্রশ্নপত্রে এবার জয় শ্রীরাম ধ্বনি ও কাঠমানি সম্পর্কিত প্রশ্ন ঘিরেই চাঞ্চল্য ছড়ালো বিদ্যালয় সহ গোটা এলাকায়। দশম শ্রেণীর প্রশ্নপত্রে জয় শ্রীরাম থেকে কাঠমানি পরীক্ষাও দিল ছাত্রছাত্রীরা। শেষমেশ বিষয়টি অন্যান্য শিক্ষকদের নজরে আসায় পাঁচ নম্বরের ওই প্রশ্ন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। তবে ঘটনা জানাজানি হতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ওই এলাকায়। চাপে পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানালেন, ওই প্রশ্নে কেউ উত্তর লিখুক বা নাই লিখুক তার কোনো মূল্যায়ন হবে না, সকলকেই পাঁচ নম্বর করে দিয়ে দেওয়া হবে। চাঞ্চল্যকর ঘটনাটি মগরা থানার অন্তর্গত আকনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের। গত পাঁচ তারিখ এই বিদ্যালয়ে দশম শ্রেণীর সেকেন্ড সামিটিভের বাংলা পরীক্ষা ছিল। মোট ৪০ নম্বরের ওই প্রশ্নপত্রে শেষ প্রশ্নে ঠিক কি ছিল, জয় শ্রীরাম ধ্বনি সমাজ জীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, এ বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো, এবং আরেকটি প্রশ্ন হল দুর্নীতি দমনে কাঠমানি বন্ধ ও ফেরত পশ্চিমবঙ্গ সরকারের একটি সাহসী পদক্ষেপ, এ বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। ১৫০ শব্দের মধ্যে দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়, মোট পাঁচ নম্বর। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোহিত কুমার পাইন বলেন, অত্যন্ত নিন্দাজনক ঘটনা, পরীক্ষা হয়ে গেলেও আমরা ওই প্রশ্নের উত্তরের কোনো মূল্যায়ন করব না। উত্তর লেখা হোক বা না হোক সবাইকে পাঁচ নম্বর দিয়ে দেওয়া হবে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষক শুভাশিস ঘোষ আমাদের কাছে লিখিতভাবে ভুল স্বীকার করেছেন। কোশ্চেন একটা হয়েছে বাংলা দশম শ্রেণীর সেকেন্ড সামিটিভ পরীক্ষা, যে প্রশ্নটা পরীক্ষার হলে গিয়েছে, পরীক্ষার হলে যাওয়ার আগে আমাদের সিক্রেসি অফ কোশ্চেন পেপার হিসেবে খামে করে থাকে, প্রেসে যায়, প্রেস থেকে এসে সরাসরি ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। মাঝখানে এটা কোনো ভেরিফিকেশনের আর কোনো সুযোগ থাকে না, কিন্তু কোশ্চেনটা যাওয়ার পরে যেহেতু একটা শর্ট পিরিয়ডের পরীক্ষা, লাস্ট আওয়ারে আমরা জানতে পারি এরকম একটা বিতর্কিত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। আমি সংশ্লিষ্ট শিক্ষককে সঙ্গে সঙ্গে ডাকি, ডেকে প্রশ্নটা দেখি, আমি আমার নিজের বিবেচনায় মনে হয়েছে এ ধরনের প্রশ্ন কোনোভাবেই প্রশ্নপত্রে স্থান পাওয়া উচিত ছিল না। আমরা সঙ্গে সঙ্গে কনডেম করি, বিষয়টা নিন্দা করি এবং প্রশ্নটাকে বাতিল করি। প্রশ্নটাকে বাতিল করে ছাত্রছাত্রীরা যাতে পেনালাইজ না হয় তার জন্য যা যা ব্যবস্থা আমাদের নেওয়া, সেই নেওয়ার জন্যে আমরা তার পরের দিন অর্থাৎ ৬ তারিখের সকালবেলাতেই একাডেমিক কাউন্সিলে মিটিং করে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করি। অ্যাট দ্য সেম টাইম মাস্টারমশাইও নিজে পরিস্থিতি অনুযায়ী বিষয়টা বুঝতে পেরেছেন এবং তিনি লিখিতভাবে তিনি ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে এটা আমার অনভিপ্রেত, অনিচ্ছাকৃত, কাউকে কোনোরকমভাবে আঘাত করা বা কোনো রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কোনো কিছু করা এমন নয়, কিন্তু ঘটনাক্রমে এটা সাম্প্রতিককালের আলোচিত বিষয় বলে আমার মনে হয়েছিল, কোশ্চেনটা আমি দিয়েছিলাম। যাই হোক, আমার মনে হয়েছে এটা আমি ভুল করেছি এবং তিনি ক্ষমা চেয়েছেন এবং লিখিতভাবে সেটা ক্ষমা চেয়ে আগামী দিনে যাতে আর কোনো রকম এই ধরনের ভুল না হয় তার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। না, সেটাও মূল্যায়ন হবে না, সেটাই বলেছি, কোনো মূল্যায়নই হবে না ওই প্রশ্নপত্রটা, তার জন্য যে নম্বর বরাদ্দ আছে সে নম্বর ছাত্রছাত্রীদের দিয়ে দেওয়া হবে, পুরোপুরি নম্বরটাই দেওয়া হবে। হ্যাঁ, দাও। এ বিষয়ে আখনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নির্মল ঘোষ বলেন, নিন্দার কোনো ভাষা নেই, আমরা চাই অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে অঞ্চল চালিয়ে এসেছি, এটা আমাদের কাছে লজ্জাজনক, খুব লজ্জাজনক, এর তীব্র প্রতিবাদ জানাই। কারণ একটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস টেনের ছাত্রছাত্রীর কাছে এই ধরনের প্রশ্ন খুব নিন্দনীয়, এর কোনো ক্ষমা হয় বলে আমি মনে করি না। আমরা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং স্কুলে বারবার করে আমরা এই বিষয়টা নিয়ে আমরা তদারকি করেছি, যাতে আগামী দিনে না হয় তার জন্যও তীব্রভাবে আমরা আন্দোলন বা আলোচনা করেছি। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি যে এই টিচার যে করেছে তার অন্তত একটা মানে ব্যবস্থা হোক,
প্রশাসনিকভাবে হেডমাস্টার তরফ থেকে এর একটা ব্যবস্থা হোক যে এই ধরনের পদক্ষেপ করে ফেললাম, করে ভুল করে ফেললাম, এই ধরনের হিরো সাজার থেকে তার একটা শিক্ষা পাওয়া উচিত যে আগামী দিনে আরও কোনো টিচার যাতে এই ধরনের ভুল করার আগে পাঁচবার ভাববে যে এটা আমরা সত্যি ভুল করতে যাচ্ছি, এটা ইচ্ছাকৃত ভুল না ভুল সেটা বোঝার জায়গা তখনই আসবে যদি একজনকে শিক্ষা দেওয়া যায়। আমার মনে হয় এই ধরনের শিক্ষা প্রথমেই যখন দেখা গেছে তখন এর ঘোরতর একটা পদক্ষেপ এবং তার একটা পানিশমেন্ট, তার একটা পানিশমেন্ট আমরা অবশ্যই এটা চাইছি। দাদা, আপনি একজন তৃণমূল নেতা, প্রশ্ন দুটো পড়ে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের পরে কোশ্চেনটা হয়েছে, কী বলবেন? আমি মানছি ফরে কি বিপক্ষে সে বিষয়ের আগে প্রথম কথা হচ্ছে এই মোটিভটাকে ছাত্রছাত্রীদের কাছে এই বয়সে আনা যেটা লজ্জাকর, নিন্দনীয়, সেটাই আছে। একজন আমি প্রাক্তন স্কুলের স্টুডেন্ট এবং আমিও একটা অনার্স গ্র্যাজুয়েট ছেলে হিসেবে আমার মনে হয়েছে যে এই বয়সে এই এর এই স্টুডেন্টের কাছে এটা খুব লজ্জাজনক, এটা খুব উপযুক্ত নয় বলে আমার কাছে সেটা মনে হয়েছে। অন্যদিকে এই বিষয়ে রাজ্য সরকার ও তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাম। দীর্ঘদিন ধরেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রয়াস দেখছিলাম যে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে রাজনীতিকরণ, এরা আমরা যারা শাসক দল তাদের আমাদের বিরুদ্ধে বলতে শুনেছি আমরা নাকি শিক্ষায় গৈরিকীকরণ করছি, এটা একটা দীর্ঘদিনের বামপন্থী এবং তৃণমূলীদের একটা অভিযোগ ছিল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। কিন্তু এই প্রশ্নটা কিভাবে স্কুলের মধ্যে আসতে পারে যে জয় শ্রীরাম ধ্বনি দিলে তাতে সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক একই রকম আচরণ করছেন, যখন কেউ রামের নামে ধ্বনি দিচ্ছেন তিনি তাদের দিকে তেড়ে আসছেন আর তিনি একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে যাওয়ার একটা অবস্থা তৈরি করছেন। আজকে পশ্চিমবঙ্গে একটা চরম অরাজকতা চলছে, শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করবার চেষ্টা করছে। আজকে শাসক দল তাদের জনপ্রিয়তা প্রায় তলানিতে ঢেকেছে, যার জন্য আমরা বড়দের কাছে এও শুনেছি যে বিনাশকালে মানুষের বুদ্ধিনাশ হয়, আর এই বুদ্ধিনাশ প্রতিটা পদক্ষেপে হচ্ছে, যেমন মুখ্যমন্ত্রীতে হচ্ছে তেমনি দেখতে পাচ্ছি স্কুলের যারা শিক্ষক সেই দলের সমর্থক তাদেরও মতিভ্রম হয়েছে, না হলে এরকম প্রশ্ন কোনো স্কুলের বাচ্চাদেরকে করা উচিত বলে আমার মনে হয়। ছোট সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের গ্রেড পে বৃদ্ধির সিদ্ধান্তে সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক মহামিছিল অনুষ্ঠিত হলো চুচুড়া থানা এলাকায়। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের গ্রেড পে বৃদ্ধির সিদ্ধান্তের জন্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এক মহামিছিল অনুষ্ঠিত হল চুঁচুড়ায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে। আজ এই মহামিছিল হুগলি মোড় থেকে শুরু হয়ে হুগলি ডিপিএসসি অফিস পর্যন্ত যায়। এই মহামিছিলের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলার সভাপতি মনোজ চক্রবর্তী। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির বিক্ষোভ কর্মসূচি ও মিছিলে বাস নিয়ে যাওয়ায় দুই বাস চালক সহ মোট চারজন বাস কর্মীকে বেধড়ক মারধরের প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে গোঘাটের বদনগঞ্জে এক বাস ধর্মঘটের ডাক দিল বাস কর্মীরা। বিজেপির বিক্ষোভ কর্মসূচি ও মিছিলে বাস নিয়ে যাওয়ার অপরাধে বেধড়ক মার দুই বাস চালক সহ মোট চার বাস কর্মীকে, অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক বাস কর্মীদের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোঘাটের বদনগঞ্জের বাস পরিষেবা, বিপাকে সাধারণ মানুষ, দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বাস চালক ও কর্মীদের। বাসকর্মীদের অভিযোগ, গতকাল আরামবাগে বিজেপির মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির হয়ে বাস ভাড়া নিয়ে যাওয়ার অপরাধে বাস দাঁড় করিয়ে দুই বাস চালক সহ মোট চার বাস কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূলের লোকজন। সেই ঘটনার প্রতিবাদে আজ বাস ধর্মঘটের ডাক দেয় বাস কর্মীরা। তার জেরে বন্ধ বদনগঞ্জের প্রায় ৭০টি বাস। বদনগঞ্জ হুগলি জেলার শেষ প্রান্ত হওয়ায় এখান থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান ও কলকাতা পর্যন্ত যোগাযোগ রাখে এই বাস পরিষেবা।
ধর্মঘটের জেরে এই বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে সাধারণ মানুষ। যদিও দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বাস কর্মীরা। তো ফেরার পথে প্যাসেঞ্জার নামে আমরা যখন রাস্তায় ফিরছি, আমাদেরকে ধরে আচমকা মারধর। আমরা চাইছি এর সুব্যবস্থা হোক। আমাদের আমরা শ্রমিক, আমাদের উপর অত্যাচার কেন? আজকে সিপিএম গাড়ি দিচ্ছে, সিপিএম গাড়ি দিতে হবে। বিজেপি গাড়ি দিচ্ছে, বিজেপি গাড়ি দিতে হবে। টিএমসি গাড়ি দিচ্ছে, টিএমসি গাড়ি দিতে হবে। তাহলে আমরা কেন অত্যাচারী হবো? আমরা তো সবার জন্যই যাচ্ছি, তাহলে আমরা কেন মার খাবো? এর সুব্যবস্থা না হলে আমরা যাচ্ছি মিটিং করতে, তখন যদি তারা মার। তবে ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ উঠলেও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আজকে সকাল থেকেই কমলপুকুর চটিতে খবর পেলাম যে বদরগঞ্জ রুটে গাড়িগুলি বন্ধ আছে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে জানলাম যে একটা মানে কোনো একটা ঘটনা ঘটেছে, যার জন্যে বাস ইউনিয়ন তাদের গাড়িগুলো বন্ধ রেখেছে। আমরা এ বিষয়ে আমার যারা দলীয় নেতৃত্ব আছে ওই এলাকার, তাদের সঙ্গে কথা বলেছি। তারা একটু পরেই প্রাথমিক রিপোর্ট আমাদের দলীয় নেতৃত্বকে জানাবেন বলেছেন, এবং এটা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের সম্মানীয় বিধায়ক মানস মজুমদারেরও আমরা কানে দিয়েছি বিষয়টা সমাধানের জন্যে। যাই ঘুরে থাকুক, আমি বাস ড্রাইভার ইউনিয়ন যারা আছে, যারা কর্মী আছে, হেল্পার, তাদের অনুরোধ করব, সাধারণ মানুষের যে নিত্য যারা পরিবহন করে, যারা যাতায়াত করে, আজকে একটা অফিস ডেট, যাতে তারা বাস চালায় এবং তাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমরা দলীয় স্তরে বসে আলোচনা করে বা প্রশাসনিকভাবে প্রশাসন বসে আলোচনা করে সেটা সমস্যা সমাধান করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শিক্ষাক্ষেত্রে দুই শিক্ষিকার মারামারি, উত্তপ্ত চাপদানি। বিরতির পর ফিরে আসব আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset
at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, সাজু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ, আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনির বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদস্যরণী, জিটি রোড, হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সর্বসুবিধাযুক্ত এসি, নন এসি রুম, লজিং, ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980066959, 9874055280। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680-2399, 2680-7208 এবং 2680-6046। মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ তারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থট ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু। ফিরে এলাম বিরতির পর। দুই শিক্ষিকার মারামারির জেরে চাঞ্চল্য ছড়ালো চাঁদদানির 1 নম্বর ওয়ার্ডের 15 নম্বর BM লেনের প্রাইমারি স্কুলে। ঘটনায় আহত দুই শিক্ষিকাই বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় সরব স্কুল কর্তৃপক্ষ। দুই শিক্ষিকার মারামারির জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চাঁদদানিতে। চাঁদদানির 1 নম্বর ওয়ার্ডের 15 নম্বর BM লেনে প্রাইমারি স্কুলে সকালে ছাত্রছাত্রীর সংখ্যা 50, কিন্তু পড়াশোনা যে শিখে তা আর বলার অপেক্ষা রাখে না।
কারণ স্কুলের সিনিয়র টিচার অঞ্জু ভগতের সঙ্গে প্রধান শিক্ষিকা পুষ্পা সাউয়ের সংঘাত দীর্ঘদিনের। দুজনে মারামারি করে চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন। অঞ্জুর মাথায় আঘাত লাগে। অন্যদিকে প্রধান শিক্ষিকা পুষ্পা প্রেগন্যান্ট। অভিযোগ, অঞ্জু তার পেটে লাথি মেরেছে। এই ঘটনায় বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী মুখ খুললেন অঞ্জু ভগতের বিরুদ্ধে। নিয়েই বেরিয়েছি, এখন এইখানেই বাইরেই ছিলাম। অঞ্জু ম্যাডাম এসে এই হাতটা ধরে নিল আমার, এই হাতে চা ছিল, বলছে চাটা দাও। ভাবি চা দিজিয়ে, আমি নাই ম্যাডাম, মানে চা দিজিয়ে, মানে চা খাঁ আপ চা দিজিয়ে। আমি বলে আপ যাকার পুষ্পা ম্যাডাম সে বাত করিয়ে, নাই চা দিজিয়ে, চা দিজিয়ে। কান্নার লাগি আমি ছাড়িনি হাত, এ হাত ছেড়ে এদিকে সে আমাকে মারলো, চাটা পড়ে গেল হাতে। মারলো এই হাতে মারলো, এরকম মানে চাটা চা ফেলবার জন্যে, চাটা ফেলবার জন্যে চা ফেলে দিল। আর তারপরে ওই ম্যাডামটা এসছে, বলতে কথা বলছিলো, তখন আমি বাসনটা এরকম তুলছি, আর দুজন ঝামেলা করে দিল, দুজন দুজনকে চুল ধরেছে। তবে স্থানীয় কাউন্সিলর রাজেশ সিং জানান, দুজনকেই ট্রান্সফার করার জন্য ডিআই এর সঙ্গে কথা বলবেন, কারণ শিক্ষা ক্ষেত্রে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। হেড টিচার আমাদের পুষ্পা স্যার, পুষ্পা স্যারকে অঞ্জু ভগত সবসময় হ্যারাসমেন্ট করা যাচ্ছে, না বলি স্কুলে চলে যায়, ক্লাসে মোবাইল চালায়, ক্লাসে লেসন প্ল্যান করে না, ও হেড টিচার হিসাবে ইনফরমেশন করে দেয় সব কিছু, ওই অভিযোগ লাগাবে কি তোমার ডেইলি চাউল নিয়ে যাচ্ছ, ইয়ে করে যায়, না বলে ক্লাস ছেড়ে চলে যায়। সেই নিয়ে এসআইকে বারবার আমরা রিপোর্টটা এসআইকে হেড টিচারকে দেওয়া যায়, লেকিন এসআই আজ পর্যন্ত কিছু কোনো রেসপন্স হলো না। তা কালকে বিঘাত্তর ঘটনা হয়েছে, যে মাননীয় মানে খুব মানে খুব আমাদের খুব দুর্ঘটনা খারাপ লাগলো, কি একটা হেড টিচারকে কোথা মানে না, আর ওকে রান্নাকর্মীকে জোর করে এখানে ফেলে দিয়েছে, যখন হেড টিচার পেটে লাথি মেরে ওকে প্রেগনেন্ট আছে, পুষ্পা স্যার হ্যাঁ প্রেগনেন্ট আছে, ওকে মেরে লাথি মেরে হসপিটাল করে দিয়েছে, প্রমাণ এ নিয়ে গেল হসপিটালে, ঠিক আছে স্যার। তারপরে এ কী করেছে কি যখন ঝামেলা হয়েছে, কোনো ফাটাফাটি ছিল না, বাথরুমে দুবার গেল, যে রান্নাকর্মী কেউ দেখেছে, তারপর ওখানকে দেখছে কি বাথরুম থেকে আছে, মাথা খারাপ ফেটে আছে, তারপরে এও গেল পুলিশ কাছে, যা হয়েছে তারপর তো আমি ঝামেলা মাঝে মাঝে হয় নাকি ঝামেলা, হ্যাঁ মানে অঞ্জু ভগত যাতে রিমার্ক কেটে দেয়, যাতে হেড টিচারকে মানে না, উল্টো পুটো বাজে কথা বলে, যার নামে বদনাম করে এইসব। প্রধান শিক্ষিকার অভিযোগ, তাকে সরিয়ে ওই জায়গা দখল করতে চাইছে অঞ্জু ভগত। এই টালবাহানায় স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশুনো যে শিখেই উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। এক চিকিৎসকের স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার হল এক যুবক। অভিযুক্ত যুবকের নাম শুভজিৎ দত্ত। ঘটনায় চাঞ্চল্য চন্দননগর এলাকায়। চন্দননগর ধারাপাড়ার এক চিকিৎসকের স্ত্রী কলকাতায় চাকরি করেন। রোজকার মতো এদিনও হাওড়া থেকে ট্রেনে চেপে চন্দননগরে নামেন সন্ধ্যা ছটা নাগাদ। বাড়ির দিকে যাওয়ার পথে এক যুবক তাকে উত্তক্ত করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সকলের সামনে চিকিৎসকের স্ত্রীকে জড়িয়ে ধরে শুভজিৎ দত্ত নামে ওই যুবক। এই দৃশ্য দেখে স্থানীয়রা তাকে মারধর করতে থাকে। খবর পেয়ে চলে আসেন ডাক্তারবাবু। সকলে অভিযুক্তকে ধরে চন্দননগর থানায় পুলিশের হাতে তুলে দেয়। শুভজিৎকে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। ওই এখানকার লোকাল স্টেশনে, চন্দননগর স্টেশনের কাছে একটি ছেলে, সে আমার স্ত্রীকে উত্তক্ত করেছিল গত কয়েকদিন ধরে। আজকে সেটা অত্যন্ত বাড়াবাড়ি পর্যায়ে হয়ে লোক সমক্ষে তাকে জড়িয়ে ধরতে যায়। লোকজন উত্তেজিত হয়ে মারধর করছে করেছিল, আমরা সেটাকে আর বাড়াবাড়ি হতে দিইনি, আমরা তুলে এনে থানায় হুগলি জেলা বিজেপি কার্যালয়ে পাশাপাশি হুগলি মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে এদিন এক মোমবাতি মিছিল অনুষ্ঠিত হল ব্যান্ডেল ত্রিকোণ পার্ক এলাকায়। মাননীয় প্রাক্তন বিদেশমন্ত্রী
সুষমা স্বরাজ্যই আমাদের ছেড়ে চলে গেছে। অত্যন্ত দুঃখের, এরকম একজন বাগ্মী, একজন দক্ষ প্রশাসক যাকে হারানো ভারতীয় জনতা পার্টির পক্ষে অপূরণীয় ক্ষতি। একাধারে তিনি খুব নরম মনের মানুষ ছিলেন এবং এটা তিনি দেখিয়েছিলেন যে কীভাবে বিদেশ মন্ত্রী হয়েও একজন জনপ্রিয়তার তুঙ্গে এবং কীভাবে বিদেশ মন্ত্রী থেকে সাধারণ মানুষের কাজ তিনি করে গেছেন। প্রচুর মানুষের সমস্যার সমাধান যারাই তার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো সমস্যার কথা জানিয়েছেন তিনি সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আগামী দিন হয়তো তার আশীর্বাদে এরকম আরও অনেক নেত্রী ভারতীয় জনতা পার্টিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে আরও নারী শক্তিকে শক্তিশালী করবার জন্য আরও অনেকজন এরকম সুষমা স্বরাজ্যের মতো আরও অনেক নেতৃত্ব উঠে আসবে এই আশা রাখছি এবং তার বিধি আত্মার শান্তি কামনা করে আজকে আমাদের কার্যালয়ে তার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা সম্পন্ন করলাম। হুগলি জেলা মতুয়া মহাসংঘের জেলা সভাপতি মৃণাল বিশ্বাসের নেতৃত্বে মতুয়া ভক্তদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় এলাকায়। আজ হুগলি জেলার মহামথুয়া সংঘের জেলা সভাপতি মৃণাল বিশ্বাসের নেতৃত্বে এক সাংগঠনিক সভার আয়োজন হয়ে গেল হুগলি স্টেশন সংলগ্ন কানাগড়ের একটি লজে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সহসভাপতি রাজকমল পাঠক, রাজকুমারী কেশরী, জেলা ওবিসির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহসভাপতি রাজীব নাগ সহ বিজেপির রাজ্য ও জেলার নেতৃত্বরা। এদিন প্রায় 500 মথুয়া মহাসংঘের ভক্তদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সভা। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আলোচনা ও কীর্তনের মাধ্যমে চলে এই মহাসভা। আজকে মথুয়াদের অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের নেতৃত্বে জেলা কমিটি গঠন এবং তার আগামী দিনের যে কর্মসূচি সেই সম্বন্ধে আমাদের আলোচনা সভা। এটি আমাদের আগামী দিনে পরিচালকের নীতি আদর্শে পাথর করে আমরা চলতে চাই এবং আমরা যাতে আগামী দিনে একটা সাধারণভাবে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি সেই আমাদের চিন্তা হবে। হুগলি জেলা একদিনেরই ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। বাংলা প্রশ্নপত্রে জয়শ্রীরাম থেকে কাঠপানি, চাঞ্চল্য আকনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। শিক্ষাক্ষেত্রে দুই শিক্ষিকার মারামারি, উত্তপ্ত চাপদানি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।